বাচ্চাদের নিয়ে আমরা অনেকদিন বাংলা ছবি দেখিনি, তাদেরকে একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে নিয়ে গেছে, রূপকথার গল্প শোনানো হয়েছে। আমি যখন প্রথমবার ছবিটার গল্পটা শুনি, আমি আমার নিজে ছোটবেলায় ফিরে গেছিলাম। ম্যাজিক নয় মন্তরে, ম্যাজিক হয় অন্তরে। আগামী 6ই মে মুক্তি পাবে কলকাতার হ্যারি, রাজদীপ ঘোষের পরিচালনায়। আজকে আমরা সোহমের সঙ্গে কথা বলতে এসেছি কলকাতার হ্যারি নিয়েই। সোহম, কলকাতার হ্যারি আমি যতটুকু শুনেছি বা জেনেছি, একদম একটু অন্যরকম ছবি একটা হতে চলেছে, এবং যেখানে বাচ্চাদের একটা খুব বড় ভূমিকা থাকছে। কেমন ছবিটা, তোমার কিরকম লাগছে, লেগেছে ছবিটা করতে, এবং কি ভাবনা থেকে তোমরা এই ছবিটা করলে? প্রথমে তো ডেফিনেটলি মানে যখন রাজদীপ দা এবং ছবি যে স্ক্রিপ্টটা লিখেছে রোহিতা সৌম, ওরা দুজন যখন আমার কাছে গল্পটা নিয়ে আসে এবং এই গল্পের সাথে সাথে আরও দুটো গল্প আমাকে শোনায়, বাট কোথাও দেখবে যে মানে প্রথমবার যেটা একবার পছন্দ হয়ে যাবে দেখলে বা শুনলে, আর অন্যটা চট করে সেই জায়গাটা পাওয়া যায় না। তো এক্স্যাক্টলি সেই কলকাতার হ্যারির ক্ষেত্রে আমার সমানভাবে একটাই ঘটেছিল, যে আমার এতটাই পছন্দ হয়ে গেছিলো, তখন আমি চলো এটা নিয়েই আমরা প্ল্যান করবো। কেমন আছো আমার লিলিপুটেরা? শুনবে গল্প কলকাতার হ্যারির? সব থেকে যেটা আমাকে আকর্ষণ করেছে সেটা হচ্ছে বাচ্চাদের নিয়ে আমরা অনেকদিন বাংলা ছবি দেখিনি, এবং তাদেরকে কেন্দ্রবিন্দু করে ছবির গল্পের, তো তারা সেখানে মূল কেন্দ্রবিন্দু, সেখানে তাদেরকে একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে নিয়ে গেছে, রূপকথার গল্প শোনানো হয়েছে, ফ্যান্টাসি ওয়ার্ল্ডে তারা গেছে এবং মজার বিভিন্ন মজা ম্যাজিক তারা দেখতে পেয়েছে, এবং প্যারালেলি অভিভাবকদের জন্য কিন্তু একটা সোশ্যাল মেসেজও দেওয়া হয়েছে। তো সবটা মিলিয়ে একটা সংমিশ্রণ ক্রিয়েট করার প্রচেষ্টা করেছিলাম কলকাতা হ্যারি তরফ থেকে বা সোহমস এন্টারটেনমেন্টের তরফ থেকে। বাচ্চাদের একটা খুব বড় জায়গা থাকছে ছবিটাতে, আমাদের একটু যদি বলো। একদমই, মানে নামটার সাথেই তো সেই কলকাতার হ্যারি সম্পর্কিত আছে, সেক্ষেত্রে বাচ্চাদের এবং গল্পটা বাচ্চাদের মাধ্যমেই বড়দের গল্প বলা হয়। আচ্ছা, ম্যাজিক শুধু মন্ত্রে হয় না, ম্যাজিক অন্তরে, অন্তরের বিশ্বাসটাই হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। আর প্রত্যেকটা জেনারেশন, ছোট থেকে দাদু, এই জেনারেশনের যে ব্রিজ, ব্রিজগুলির মধ্যে একটা যে সামঞ্জস্য, এই গল্পটা ম্যাজিকের সব থেকে বড় স্কুলের সবচেয়ে ভালো স্টুডেন্ট। ও চাইলেই ওর ম্যাজিক বলে পৃথিবীর যত সমস্যা আছে সেগুলোকে নিমেষের মধ্যে দূর করে দিতে পারে। তুমি সত্যি ম্যাজিক জানো? পুরোটা জানে হ্যারি। আমার চরিত্রের নাম মোহর, আমার একটি বোন রয়েছে, ভীষণ মিষ্টি একটি মেয়ে, তা মানে অভিনয় করেছে ঐশিকা ওই চরিত্রে, এবং চরিত্রটির নাম হচ্ছে তিতলি। তিতলি এখন ভীষণ ছোট, তো তার একটা ওই রূপকথার জগৎ রয়েছে যেটার সাথে তাকে ইন্ট্রোডিউস করে হচ্ছে হরিনাথ পাত্র, মানে যার তার পুলকার ড্রাইভার, যে চরিত্রটি সোহম প্লে করছে। তো সে আবার বাচ্চাদের সাথে ভীষণ মিশতে পারে, তাদেরকে ম্যাজিক দেখায়, গল্প বলে। তার যে স্কুল বাসটা, তার নাম আব্বুলিশ। এটা গাড়ি নয়, তুমি কি জাদু জানো? আরে বাচ্চাদের কি সব গল্প বলো, ওরা তো তোমার গাড়ি ছাড়া যেতেই চাইছে না। বাসটা আর পাঁচটা স্কুল বাসের মতো না, একদমই নিজেদের ভাবনার মতো করে একটা সেই স্বপ্নের বাস, যে বাসটাতে সবাই উঠতে চায়। এই মেয়েটি মানে মোহর বয়সের সাথে সাথে লাইফ যেরকম হয় আর কি, অনেক প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে, কালার্সগুলো কোথাও গিয়ে একটু ফেড হয়ে যাচ্ছে, এবং একটা কর্পোরেট জায়গায় চাকরি করে, বড় হয়ে যাচ্ছে বেসিক্যালি, কথা জগৎ থেকে আস্তে আস্তে, এবং সে নিজেও রিয়েলাইজ করে না, আমরা কেউই যেমন রিয়েলাইজ করি না, হঠাৎ করেই আস্তে আস্তে প্র্যাকটিক্যাল হয়ে যায় জীবনটা, সেই জিনিসটাই হচ্ছে মোহরের সাথে। কিন্তু এই হরিনাথ পাত্র তার জীবনে সেই ম্যাজিকটা ফিরিয়ে আনে। এই মন্ত্র বললে মানুষে মানুষে যত ঝগড়া এসব মিটে যায়। আপনি তো অদ্ভুত মানুষ মশাই, আপনি আমার ম্যাজিক শেখাবেন? ইমিটি বলে যে আপনি আমাকে ম্যাজিক শেখাবেন, মানে আপনি এই যে এত পজিটিভ থাকেন, এত সুন্দর মিশতে পারেন, এই জিনিসগুলো মানে এরকম হতে চাই আর কি। তো সেখান থেকে ভীষণভাবে ইন্সপায়ার করে এই মেয়েটিকে, তার ইনোসেন্সটা, তার চাইল্ডহুডটাকে রিলিভ করার জন্য। এবং আমার ধারণা, আমার যে চরিত্র মোহর, তার সাথে যারা অ্যাডাল্ট অডিয়েন্স থাকছেন আমাদের ছবি, তারা ভীষণভাবে রিলেট করতে পারবেন।
বাচ্চাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা? ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে সত্যি কথা বলতে আফটার প্যান্ডামিক যখন আমরা সবাই মিলিত হয়েছি, সবার আগে আমরা বেরোতে পেরেছি। বাচ্চারা তো আরো আনন্দ হচ্ছে, এতগুলো বাচ্চা একসাথে যে স্কুল ফিলটা পেয়েছে, ওরা বেরোতে পেরে যেন মানে মুক্ত হয়েছে, এবং পুরো পরিবার হিসেবে আমরা কাজ করেছি। বাচ্চাদের কাছে এখন ইন্টারনেটটা খুব সহজ হয়ে গেছে এবং সেটা আরো বেশি হয়েছে এই মহামারীর সূত্রে। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের একান্নবর্তী পরিবারের যে বিষয়টা ছিল সেটাও এখন অনেকটাই চলে গেছে। তো এই ছবিটা কি এই সবগুলোকে একটু একটু মানে ছুঁতে পারবে? টেকনোলজির সাথে আমাদেরকে অ্যাডভান্স হতে হবে ডেফিনেটলি, নাহলে পিছিয়ে পড়তে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম বাচ্চারা তাদের শৈশবকালটা যদি শৈশবের মর্মটাই না বুঝলো, তারা তখনই এতটা মোবাইল ফ্রি এতটা হয়ে গেছে, বা তাদেরকে খাওয়ানোর জন্য বা ঘুম পাড়ানোর জন্য বা যে কোনো ক্ষেত্রে শান্ত রাখার জন্য খুব ইজিলি অভিভাবকরা তাদের হাতে মোবাইলটা ধরিয়ে দেয়, ঠিক আছে। তো আমার মনে হয় সেটা কোথাও উচিত নয়, একটু টাইমের পরে যদি দেওয়া হয় আমার সেটা বেটার। তারা সেই মাঠের গন্ধটা ফিল করে না, তাদের যে উন্মাদনাটা যেটা কখন স্কুল থেকে ফিরে এসে যেটা আমরা করেছি, যে মাঠে যাবো, খেলবো, ক্রিকেট খেলবো, ফুটবল খেলবো, হোয়াট এভার আউটডোর কিছু গেমসের মধ্যে নিজেকে ইনভলভ রাখবো, সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো সুতরাং সেখানে একটা একটা প্রচেষ্টা, এবং আরও একটা প্রচেষ্টা যে হ্যাঁ সবসময় আমরা না মানে এতটাই তাদেরকে বিজি করে রাখছি যে এই বোঝায় স্কুল থেকে এলো, এই এখন টিউশন, এই এখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তার মানে হচ্ছে বাচ্চাদের সেই মিনিমাম স্পেসটুকু দেওয়া দরকার, ঠিক আছে, কারণ তাদেরও একটা ওয়ার্ল্ড আছে, তাদেরও ভাবনা আছে, তারা হয়তো অভিব্যক্তিটা প্রকাশ করতে পারেন না, ঠিক আছে, কিন্তু তাদেরও তো নিজস্ব জীবন, ভালো লাগা, চাওয়া পাওয়া, মানে বাচ্চাদের আমরা এখন এত অ্যাক্টিভিটির মধ্যে রাখতে চাই, এক্স্যাক্টলি রূপকথাটাই তাদের জীবন থেকে চলে গেছে, সেই রূপকথার ছোঁয়া, সেই স্পেসটা মিনিমামটা দেওয়াটা উচিত। তো আমার মনে হয় সেই ক্ষেত্রে একটা সোশ্যাল মেসেজ অভিভাবকদেরকেও দেওয়া রয়েছে। যখন গল্পটা শুনেছিলাম অবশ্যই টাচড হয়েছিলাম, কিন্তু যখন প্র্যাকটিক্যালি আমরা অন সেট গিয়ে কাজ করেছি তখন কিন্তু প্রত্যেকটাবার বারংবার আমার মনে হয়েছে যে সত্যি তো আমিও তো আছে চাইল্ড অ্যাক্টর হিসেবে এইভাবে কাজ করেছি, এইভাবে আমিও সুতরাং চেষ্টা করেছি যে আমার খুদে যত সব বন্ধুদেরকে সেইভাবে প্যাম্পার্ড করে রাখতে যাতে ওদের কোনো অসুবিধা না হয়। অ্যান্ড থ্যাংকস টু রাজদীপ দা, রোহিত সৌম, অ্যান্ড স্পেশালি রূপক দা, যারা এতটা সুন্দরভাবে টেক কেয়ার করেছে ওদের মুডের, ওদের টেম্পারমেন্টের, এবং ওদেরকে দিয়ে এত সুন্দরভাবে কাজটা করিয়ে নিয়েছে। যবে ট্রেলারটা রিলিজ হলো সবাই এতটাই পছন্দ করেছেন, আমাদের সত্যি অভিভূত, এবং কোথাও সেই এক্সপেকটেশনটা আরও বেড়ে গেছে যে 6th May যখন ছবিটা রিলিজ করবে প্রত্যেকের ভালো লাগবে গল্পটা এবং ছবিটা। ম্যাজিক নয় মন্তরে, ম্যাজিক হয় অন্তরে।